সকাল সকাল আজ রওনা দেওয়ার পালা, সকাল সকালই ব্যাপার ছিল, কিন্তু ঠিক সকাল হলো না, একটু লেট হয়ে গেলাম। তো এবার আমাদের গন্তব্য হচ্ছে এন্টায়ার লাস্ট ডেস্টিনেশন কাসুল, তার মাঝে আমাদের জার্নিটা একটু বিভিন্ন পার্টে স্প্লিটেড, হিমাচলের মধ্যে দিয়ে বিভিন্ন জায়গায় দিয়ে আমরা যাবো। কারেক্ট। তো আমরা এখন ফার্স্ট এসে যাবো, আমরা প্রথম যাবো রূপনগর, এখান থেকে 90 কিলোমিটার, ওখান থেকে হালকা করে পাহাড় শুরু হবে, তারপরে আমরা মান্ডি, তারপরে ভুন্তুর, এগুলোর মধ্যে দিয়ে কাসল পৌঁছাবো। মনে হয় কাসল পৌঁছাতে 2 থেকে 3 মতো হয়ে যেতে পারে, যেহেতু একটু লেট হয়ে গেছে। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, রাস্তা খুব ভালো আছে, এক দুটো জায়গায় একটু খারাপ আছে, আশা করি জ্যাম পাবো না আমরা সেরকম। তো স্টার্ট করছি আমরা আজকে, মানে এখান থেকে 7 কিলোমিটার, এই 7 ঘন্টার মতো, 7 ঘন্টা, মানে 280 কিলোমিটার, প্রায় 280 কিলোমিটার 7 ঘন্টায় হয়ে যাবে, কারণ ম্যাক্সিমাম স্ট্রেচ হচ্ছে হাইওয়ে 4 লেন। কিছু কিছু জায়গা আছে প্যাচেস যেগুলো কাজ চলছে, বাট যে টানেলগুলো আছে খুব সুন্দর, এবং 60-80 কিলোমিটার টানেলের মধ্যে যেতে পারি, কোনো অসুবিধা নেই, খুব ভালো। দেখতে দেখতে যাবো। চলো, এই হচ্ছে আমাদের সারথি, সারথি নয় রথ, রথ আমরা হচ্ছে সারথি। এইটা হচ্ছে ফুচকার বাইক মিটিওর, আর এটা আমাদের রেন্ট নেওয়া হান্টার, এই দুটো বাইক মিলে টোটাল আমরা 3 জন। চলো যাবো, একটা সেলফি হয়ে যাক এরপরে। রূপনগরে পৌঁছেছি, কত কিলোমিটার এলাম, 84 কিলোমিটার চলে এসেছি। রাস্তা একদম মাখন রাস্তা, এখান থেকে একটু ধাবাতে গিয়ে চণ্ডীগড়ের রাস্তা। এটা কি জিটি রোড? না, এটা জিটি রোড না, এটা চণ্ডীগড় এক্সপ্রেস, চণ্ডীগড় এক্সপ্রেস। এখান থেকে সোজা গিয়ে রাস্তার দুভাগে ভাগ হবে, ডান দিকে একটা ছিল মানালি, ডান দিকে আছে চণ্ডীগড়, চণ্ডীগড়ের সিঙ্গল রাস্তা। আচ্ছা, চলো DJI সেট, এরপরে যেতে যেতে একটু কথা বলতে পারবো। মোটামুটি এই পার্ট থেকে পাহাড় শুরু হচ্ছে, আস্তে আস্তে এবার উঠছে, এখন অবধি 110 কিলোমিটার মতো প্রায় ড্রাইভ করে ফেলেছি অলরেডি, এখনও 280, টোটাল 280 যেতে হবে, অনেকটাই রাস্তা এখনও বাকি আছে। তবে সিনিক বিউটি আস্তে আস্তে মন ছোঁয়া, আমরা আছি সুন্দরনগরে। সুন্দরনগর মান্ডির একটা বড় শহর, এরপরে আমরা যাবো মান্ডিতে, তারপরে আমাদের স্টেশন হবে ভুন্তুর, ভুন্তুর পরে হচ্ছে মানালি যাওয়ার রাস্তায়, ভুন্তুর থেকে আমরা ডান দিকে বেঁকে যাবো কাসলের জন্য, ওখান থেকে প্রায় 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে আমরা কাসল পৌঁছাই, মানে 170 কিলোমিটার আমরা চলে এসেছি, প্রায় 170 কিলোমিটার চলে এসেছি, আরও মোটামুটি 120 কিলোমিটার মতো আমাদের এখনও রাস্তা বাকি আছে। তার মধ্যে ভুনকুড়ি হচ্ছে 80-82 কিলোমিটার, ওখান থেকে 32 কিলোমিটার কাছে। চলো যেতে যেতে কথা হবে, এবার আমি বসবো পিছনে, দেবাদ্রি পিছনে বসবো,
লেটস গো। মান্ডিতে পৌঁছেছি, সব চারিদিকে হোটেল, গরম এখনও কমতি নেই, এখনও সেম যা কেমন গরম ছিল তেমনই। বিভৎস জ্যাম এখান থেকে। অডোমিটারে কত শো করছে দেবাদ্রি, কত কিলোমিটার? 206। এখনও প্রায় 80 কিলোমিটার এখনও প্রায় বাকি। অ্যাক্সিডেন্টের জন্য এতক্ষণ ধরে জ্যাম, বাপরে বাপ, ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট। পঁচিশ কিলোমিটার রাস্তা, দেখা যাক কোথাও খাবার ঠিকঠাক খাবার যদি পাই বা রেস্টুরেন্ট কোথাও কিছু পাই কিনা। একটু রেস্ট নিয়ে কত কিলোমিটার হলো ভাই এটা অবধি? 264, মানে 265 কিলোমিটার। এই গরম আর কমবে না, বিকালের পরে রোদ নামার পরে তবে কমবে। দেবাদ্রি এক্সপিরিয়েন্স বল, কেমন লাগলো? এত খুব গরম ভাই, শুধু গরম আর কিছু না। শরীর খারাপ করছে, শরীর খারাপ করছে, হসপিটালে যাব না, অন্য কিছু দরকার। ভালো লাগলো না ধরতে বলছিস? আমার তো সুন্দর বাইক চালাচ্ছি উড়ে উড়ে। তবে টানেলটা ভালো ছিল ভাই, কি ঠান্ডা ভিতরটা ভাই, 8-10 ডিগ্রি। ওইটাই বলছি, ওটা হচ্ছে অড টানেল। ওটা কি কমপ্লিট মনে হলো তো ভিতরটা? না ওটা ওই রকমই। ও আচ্ছা, ওটা ওই রকমই, ওটা ইনকমপ্লিট না, ওটা সবার প্রথম টানেল এদিকে। ও আচ্ছা, আমার একটা মাসাজ দরকার। হ্যাঁ না দে, তুই করবি? 10 টাকা দেবো। তো এখন আমরা কাসোলের একটু আগে একটা রিসর্টে আছি, রিভারসাইড রিসর্টে। আমরা বেরিয়েছিলাম আর 7:00 তো মোটামুটি ভেবেছিলাম 1:30-2টার মধ্যে পৌঁছে দিতে পারবো, কিন্তু রাস্তাটা ভন্তুর থেকে বেশ খারাপ, সেই জন্য আমাদের পৌঁছাতে প্রায় 4:45-5টা লাগলো। তারপরে আমরা কাসোল ক্রস করে, মণিকরণ ক্রস করে তোষের দিকে যাচ্ছিলাম, যদি কোনো রিসর্ট পাওয়া যায়। কিন্তু ওখানে এতটাই জ্যাম ছিল যে আমরা বেশি দূর এগোতেও পারলাম না, আর ওখানে সেরকম রিসর্টও কিছু নেই। না যে কটা ছিল সে কটা হাই প্রাইস, আর প্রাইস মোটামুটি 7,500-8,000 টাকা থেকে শুরু। তো সেই জন্য আমরা কি করলাম, মাঝপথ থেকে আবার ফিরে এলাম, অনেক করে রিসর্ট দেখলাম, প্রত্যেকটা প্রাইসই ওইরকম। বৃষ্টি পড়তে লেগেছিলো মাঝখানে, ভাবছিলাম যে রিসর্ট পাবো কি পাবো না। কাসোলের মার্কেটেও কোনো রিসর্ট পেলাম না আমরা। তারপরে কাসোল থেকে ভুন্টুর যাওয়ার পথে, ব্যাক করার পথে, হঠাৎ করে
সুমন্তই একটা টেন্ট দেখলো এবং টেন্টগুলো হচ্ছে খুবই সুন্দর। এই যে এই টেন্টগুলো আছে, টেন্টগুলো হচ্ছে খুব সুন্দর, ভেতরে খুব স্পেসিয়াস, তিনজনের শোয়ার ব্যবস্থা, ওয়াশরুম সব কিছু অ্যাটাচড আছে এবং খুব সস্তা এটা আমরা পেয়ে গেলাম। এবং আলটিমেটলি 6:45 সময় আমরা বোর্ডিং করলাম এখানে, ঠিক আছে। আর এখন দেবাদ্দি দাঁড়িয়ে আছে, দেবাদ্দি রেটটা বল, রেটটাই বললি না, কত করে পেলাম? এটা যথেষ্ট সস্তায় পেয়েছি, 1500 টাকা একটা টেন্ট, মানে 500 টাকা পার হেড, পার হেড। অনেকক্ষণ ধরে গাড়ি চালানোর পর খিদেটাও একটু পায়, তো আমরা পকোড়া অর্ডার দিয়েছিলাম, চিকেন পকোড়া আর তার সাথে চা, দুটোই ভালো ছিল। তার মধ্যে স্পেশাল তারিফ চাটা করতে হবে, খুব সুন্দর অসাধারণ চা ছিল, বেশ ভালো লাগলো, রিফ্রেশিং, ঠান্ডা জলে স্নান করলাম সবাই আমরা, বেশ ভালো লাগলো। সকাল থেকে যেরকম ঘাম, ধুলো, প্রচণ্ড ধুলো পাহাড়ি রাস্তায় এক্সপিরিয়েন্স করার পরে স্নানটা করে ঠান্ডা জলে স্ট্রেস চলে গেল, বসে বসে আমরা এখানে সবাই মিলে পুরোনো দিনের কিশোর কুমারের গান আর চার পকোড়া খেলাম, খুব ভালো লাগলো। মাঝখানে ইলেকট্রিসিটি গেছিলো, কারণ এখানে ইলেকট্রিসিটি একটু সমস্যা আছে, বাট দেন এখন আবার পাওয়ার চলে এসছে। এরপরে আর সন্ধ্যাটা আরও ভালো করে কাটাতে চাই। লোকেশনটাও খুব সুন্দর, খুব ভালো, একদম রিভার সাইড, পার্বতী রিভার পাশ দিয়ে, আওয়াজও হয়তো ভিডিওতে একটু একটু শোনাও যাবে হয়তো। রিভারের ওই পাড়েও কিছু ইয়ে রয়েছে, কিন্তু ওই পাড়ে রাস্তা কোন দিকে যাওয়া যায় কাল হয়তো এক্সপ্লোর করবো আমরা। লোকেশনটা আইসোলেটেড বলেই সুন্দর লাগছে, হ্যাঁ, জঙ্গলের মধ্যে। আর যদি সময় পাই আজকে খাওয়া দাওয়ার পর একবার হেঁটে বাজারটা দেখে আসতে পারি আমরা, বাজারটা সামনেই 2-3 কিলোমিটার হবে, হয়তো 2 কিলোমিটার হবে, হার্ডলি 2 কিলোমিটার, তো বাজারটা যদি ইচ্ছা দেখে আসবো, নাহলে কাল সকালে আবার যাবো আমরা দেখতে। একদম, চলো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে আবার নেক্সট পার্টে, গুড নাইট।